গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধে ঠিক 6টা, আর আমি এই যে উঠে পড়েছি ঘুম থেকে, দুপুরে ঘুমিয়েছিলাম সে ঘুম থেকে উঠে পড়েছি, মাথা রাতে আশ্রয় নিয়েছি, মেমও উঠেছে। মেম বলো গুড ইভিনিং, গুড ইভিনিং তো ফ্রেন্ডস, আমি বড় 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 ঠাম্মিদের বাড়ি বার্থডে আছে, বার্থডে। আমি ভাবলাম আমি বলবো না, কিন্তু মেম বলেই দিল, তো ঠিক আছে। বার্থডে আছে একটা বাচ্চা, সেরকম না তবুও নিজেদের রিলেশনের ভিতরে যেমনই করেছে আমাদের নিমন্ত্রণ করেছে, চলো তোমাদেরকে নিয়ে যাব সাথে করে। আর তার আগে আমি একটু যাব বাচ্চাটার জন্য কিছু একটা কিনতে, তো চলো যাওয়া যাক। আর যেহেতু সিম্পলি একদম নর্মালভাবে হবে অনুষ্ঠান, অনুষ্ঠান বলতে সেরকম অনুষ্ঠান হবে না বলে গেছে, তো যেরকমই হোক সেই অনুযায়ী একটা শাড়ি বার করবো, নর্মাল সাজুগুজু তো একদমই না। তো মেমকেও একটা ড্রেস পরিয়ে দেবো, দেখা যাক কী পরি না পরি, আগে চলো কিছু নিয়ে আসা যাক। নিচে দুধ গরম বসিয়ে দিয়ে এসেছি, চা বসাবো আর তারপরেই যাবো আর কি একটু বাজারে। তো চলো একবারে নিচ থেকে যখন উপরে আসছি তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর আমি একটা কুর্তি পরেছি, জ্যাকেট কাটিং একটা কুর্তি, মা আমার ভীষণ ফেভারিট ছিল এই কুর্তিটা, কিন্তু এখন এই জরি জরিগুলো না, মানে জরি বসানো, এই অব্রগুলো বসানো, অব্র বলে জরি বলে যাই হোক, এগুলো কালো কালো হয়ে গেছে, যার জন্য এটা এখন পরি না, কিন্তু পরার মতন, ভালো খারাপ লাগে না আর কি। তো আমি যাবো এখন একটু বাজারে, বাজারে গিয়ে মাস্কটা নিলাম, তো মাস্কটা বাজারে যাব, মাস্ক অবশ্যই দরকার, আমার এটা ফেভারিট মাস্ক, যার জন্য যখনই বেরোই তোমরা এটা আমাকে দেখবে নিতে। আমার এখনও অনেক মাস্ক আছে, যদি বলো যে আমি এক মাস্ক কেন নিই, মাস্ক আছে, মাস্ক নেই তা না, আরও আছে সিম্পলের ভিতরে গেঞ্জি কাপড়ের, কিন্তু সেগুলো একদম ভালো লাগে না, আর এগুলো আছে এগুলো নিই না, আমার এটা বেশি ভালো লাগে। তো চলো যাওয়া যাক আর দেখি কি নিয়ে আসা যায়। তো মাস্ক পরে নিই আমি, চুলের আগাটা দেখবে কেমন হয়েছে, বিশ্রী, একদম বিশ্রী হয়ে গেছে। তো মাস্ক আমি পরে নিই, চুলটাকে এইভাবেই আঁচড়িয়েছি, তারপরে এসে কি শাড়ি পরবো না পরবো সেটা পরে দেখছি। তো আমি রেডি, আমার চুলটা জানি না কেমন লাগছে, চুলের আগাটা যতক্ষণ না কাটতে পারবো তো আমার শান্তি নেই, তো ঠিক আছে চলো যাওয়া যাক। নিচে যাবো, নিচে গিয়ে বসি, চলো মেয়ের পাপা আসুক আর আমি নিচে গিয়ে বসে থাকি, ততক্ষণ তো মাস্ক খুলে রাখি, লিপস্টিক পরবো না, এই জাস্ট এই বাজারেই যাব, আমাদের এসে গোছাবো, এখন এইভাবেই মাথা ছড়িয়ে নেচ্ছি নেচ্ছি ভাবেই যাই। তো চলো কি শাড়ি পরবো না পরবো সবই দেখাবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর শাড়ি পরবো কি, সেরকম ভালোই লাগছে না বুড়োটার জন্য, তো চলো যাওয়া যাক, বেশি বগর বগর হয়ে যাচ্ছে।
তাড়াতাড়ি করে ঝটপট গুছিয়ে নিই, মাসি ওরা চলে এসেছে, আসলে মাসি আর মাসি শাশুড়ি ওরাও যাবে। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে দেখা করছি। চলো রেডি, মিম নিচে গেছে, আমাকে তাড়া দিচ্ছে। দেখলে আমি কুর্তি পরেছি, শাড়ি পরার মতন এতটুকুনও সময় মাসি দেয়নি। তো আমি মুখেও কিচ্ছু মাখতে পারিনি, শুধু মাথাটা আছি, একটু টিপ পরেছি, লিপস্টিক পরেছি, ব্যাস। তো ওরা ভীষণভাবে তাড়া দিচ্ছে যার জন্য, আর আমার সাজুগুজু সাজুগুজু সেরকম দরকারও পড়ে না, সিম্পল বার্থডে। তো আমরা চলে আসলাম, এই যে অরেঞ্জ কালারের ড্রেস পরা, এটাই হচ্ছে আমার মাসি শাশুড়ির নাতনি, তো এরই বার্থডে। তো দেখো মেম, আমার আরেকটা মাসি শাশুড়ি যার সাথে আসলাম, তার নাতনিরা আছে এখানে, তো সবাই মিলে দাঁড়িয়েছে। ওই যে হচ্ছে আমার মাসি শাশুড়ি, বড় মাসি শাশুড়ি, যার নাতনির বার্থডে, তো সিম্পল বার্থডে, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে হচ্ছে আমার মাসি শাশুড়ি যার সাথে এসছি, আর এটা হচ্ছে বাচ্চাটার মা। তো দেখো কত সুন্দর ডেকোরেট করেছে, সিম্পলের ভিতরে খুব ভালো করেছে, মেয়ে মোরা ভীষণ এনজয় করছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা রাস্তায় চলে এসেছি, মানে বাড়ি থেকে বেরিয়ে এসেছি রাস্তাতে। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেম এখানে বেলুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে মনটা খারাপ হয়ে, কেননা ওর একটা ছাতা ছিল ছোটোবেলায়, সেটা ভেঙে গেছে আর কি, আমার হাতে ভেঙেছে। তো সেটা বলছে মেম যে আমার এরকম চাই। তো আমি বললাম যে ঠিক আছে পরে এনে দেবো আর কি, ওর দিদি ছাতা আছে, ছোট ছাতা, সেটা দেখেই বলছিল। তো চলো একেবারে বাড়ি যাওয়া যাক, এই যে ছাতাটা, এটা দেখেই বলছিল। তো বাড়ি গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, চলো। এই জাস্ট আমি বাড়িতে ঢুকে জামাটা চেঞ্জ করে নিয়েছি, এটা এখন আমি বাইরে নেড়ে দেবো। তো আজকে ভিডিওটা আমি বেশি লং করবো না, জাস্ট আমি কোথাও গেছিলাম, বার্থডে অনুষ্ঠানে গেছিলাম, তার জন্যই আমার ব্লগটা করা, ভিডিওটা স্টার্ট করা। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব যারা করোনি করে দাও, আর কমেন্ট তোমাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করবো কমেন্টসের, কেননা কমেন্টস আমার কাছে ভীষণ জরুরি, ভীষণ দরকার। আমি আমার খুব ইচ্ছা হয় যে কারা কারা আমার ফ্যামিলিতে আছো। তো আর একটা কথা, যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করো, আর লাইক করতে ভুলো না, প্রথমে আগে লাইকটা করে দিও। তো চলো ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, মেমের পাপা মেমকে নিয়ে গেছে টয়লেটে, ওকে ফ্রেশ করিয়ে তারপরে নিয়ে আসবে ঘরে, আর আমি এই জামাগুলো আর ধোবো না, এগুলো নেড়ে দেবো। তো চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাভ এ সুইট ড্রিমস, চলো বাই।
দাঁড়াও দাঁড়াও, তোমরা কেউ যেও না, ভিডিওটা আমি এন্ড করে দিয়েছিলাম। তো তার মধ্যেই মেমের কাকাই মেমের জন্য এই ড্রেসটা এনে দিয়েছে ওর ভাইয়ের বার্থডের জন্য। তো ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করি। এটা ওর ভাইয়ের বার্থডে উপলক্ষে দিয়েছে, কিন্তু এটা পুজোতেও একটা ড্রেস হয়ে গেল। আর কেমন লাগছে ওকে এই ড্রেসটা পরিয়ে তোমরা কমেন্ট করো আমাকে। আর ওর নতুন জামা তো ভীষণ এক্সাইটেড, তো সঙ্গে সঙ্গে একটু পরিয়েও নিলাম, কেন কি দেখলাম গায়ে ফিট হচ্ছে কি না। তো ফিট হচ্ছে, তো চলো ড্রেসটা পরে ওর কেমন লাগলো, কেমন কেমন ঢং ঢং ভাব করছে সব তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও এনজয় করো। তো চলো, আর এটা ভিডিওটা শেষ হওয়া যাওয়ার সাথে সাথে ভিডিওটা এন্ড হয়ে যাবে, আমি আর তোমাদের সাথে আসবো না এন্ড করতে। তো সামনে আরেকটা ভ্লগ আসছে, সেটা হচ্ছে ওর ভাইয়ের মানে আমার দেওয়ারের ছেলের বার্থডে ব্লগ। তো করো মানে আর কি ওর ফার্স্ট বার্থডে সেইভাবে সেলিব্রেশন হবে না, ওর আর কি 5 বছরে গিয়ে বড় সড়োভাবে হওয়ার কথা আছে। তো শরীরটাও ভালো নেই, যার জন্য আর কি বেশ সেইভাবে বড় সড়োভাবে বার্থডে করবে না। তবুও বেশ মজা করবে, মোটামুটি লোক বলবে, তা যেরকমই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করব আমি। তো নেক্সট ভ্লগ দেখতে থাকো, আর আমার আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর ভালো ভালো ভিডিও দেখতে হলে অল নোটিফিকেশন ক্লিক করে দিও, ক্লিক করতে ভুলো না কিন্তু। তো চলো, বাই, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিমস।